आगामी 11 जानुआरी राज्य फिर शुरू हो धान क्रय धान सहायक मूल्य बेड़े दाड़ 18.68 টাকা राज्य ग्रामीण अर्थनीति के सूठाम करार पाशापाशि कृषक हाथ शक्त करते राज्य सरकार मंगलवार राज्य कैबिनेट सिद्धांतर कथा जानिएछेन मंत्री रतनलाल नाथ। कृषि बिल प्रत्याहार दाबी सोचार गोटा देश गत 26 নভেম্বর देशर राजधानी दिल्ली शुरू हो कृषक आंदोलन आंदोलन धारा एखो अब्याहत तो। केंद्रीय सरकार संगे कृषक नेतर दफाय दफाय बैठक हम बैरिए आसें को समाधान सूत्र गोटा देश जख कृषक आंदोलने कम्पमान तक तो उत्तर पूर्वांचल विजेपी शासित राज्य त्रिपुरा अन्य चित्र एखने नहीं कृषक आंदोलन आँच तब बिोधी दल सीपीएम कृषक संगठनगुली मजे मध्य कृषक गला फाटाय क्योंकि राज्य कृषक कर्णपात करा खूब एक राज्य कृषक आंदोलन को सारा पड़े मन कर राजनैतिक विशारदरा परिस्थिति कृषक हाथ शक्त करते नतून सिद्धांत नहीं राज्य मंत्रिसभा राज्य कृषक तृतीय दफाय धान क्रय सिद्धांत नहीं राज्य सरकार आगामी 11 জানুয়ারি शुरू हो धान क्रय मंगलवार सांबादिक सम्मेलन को कथा जान आईन मंत्री रतनलाल नाथ। কৃষকদের টেন্ডার করব মিলিং চার্জ অনেক হাই। মন্ত্রী রতনলাল নাথ জানান राज्य सरकार प्रथम दफाय धान क्रय 17.50 টাকা सहायक मूल्य द्वितीय बचर 18.15 টাকা सहायक मूल्य धान क्रय 18.68 টাকা सहायक मूल्य धान क्रय सिद्धांत नियेछे राज्य मंत्रिसभार अन्यतम सदस्य रतनलाल नाथेर दाबी कृषकदेर काछ थेके क्रय करा धान भांगानो हबे राज्य तीनटी मिले आतपचाल मिलिंग चार्ज बाबद राज्य सरकार के केंद्र देय 10 টাকা এবং সেদ্ধ চালের মিলিং চার্জ বাবদ দেওয়া হয় 20 টাকা এই হিসাব প্রতি কুইন্টালে মিলিং চার্জের জন্য রাজ্য সরকার কত টাকা পায় কেন্দ্র থেকে 10 টাকা কুইন্টাল আটক চালটা যখন আমরা বের করি এর জন্য আমরা 10 টাকা কুইন্টাল কিছু পাই রাজ্য সরকার পায় সিদ্ধ চাল আমরা পাই 20 রুপিস পার কুইন্টাল সিদ্ধ চাল দেবে 68 কেজি এই যে আমরা মিলিং এর জন্য কত টাকা মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য রাজ্যের তিনটি মিলেই মিলিং চার্জ প্রচুর প্রতি কুইন্টাল আতপ ধানের মিলিং চার্জ 211 টাকা এবং সেদ্ধ ধানের মিলিং চার্জ 231 টাকা তারপর রাজ্য সরকার ভর্তুকি দিয়ে মিলে ধান ভাঙানোর সিদ্ধান্ত নিয়েছে কারণ কৃষক অর্থনীতির বুনিয়াদ শক্ত করাই সরকারের মূল লক্ষ্য আমাদের এখানে কোনো অপশন নাই তারা টেন্ডার চলে এসে কত পার কুইন্টাল রাইস আতপের জন্য 211 টাকা আর সেদ্ধর জন্য 231 টাকা আমি এটা বন্ধ করে দিতে পারি তাহলে আঙ্কেরা বন্ধ হয়ে যাবে কৃষকরা মুশকিলে পড়বে এত জানার পরেও সরকারের অর্থ টাকা সরকারের পকেট থেকে টাকা যা তবু কৃষকদের হাতে টাকা বেশি থাকো এই জন্য রাজ্য সরকার এই জায়গাটা আমরা আইনমন্ত্রী তথ্য দিয়ে বলেন রাজ্যে প্রতি মাসে 22,500 মেট্রিক টন চালের প্রয়োজন হয় রাজ্যে কৃষকদের উৎপাদিত ধান থেকে পাওয়া চাল রাজ্য সরকার এফসিআই কে দিয়ে দেয় আমাদের ন্যাশনাল চাল লাগে আমাদের রাজ্যে 22,500 মেট্রিক টন প্রতি মাসে এই চালটা মিলিং করে আমরা যদি এফসিআই কে দেব এফসিআই
বেশি হয় তখন কি করবে? এই যে আমরা এত সংখ্যা বললাম এই 20,000 ছাড়া, তার মানে আগের দুই বছরে 48,716 মেট্রিক টন আমরা পারচেজ করেছি। এর থেকে আমরা মিলিং করে কত পেয়েছি? 32,644 মেট্রিক টন চাল। এটা আমরা এফসিআইকে দিচ্ছি। এফসিআই ওই আমাদের যে ন্যাশনাল চাল আসে এর থেকে আমাদের ডিডাক্ট করে দেয়, ডিডাক্ট করে দেয়। এই চালটা আমরা নিয়ে যাই আমাদের রেশন শপে আর বাকি চাল তারা দেয়। রাজ্যের কৃষকদের হাত শক্ত করতে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মুখ্যমন্ত্রীর পজিটিভ থিংকিং এর জন্য মূলত রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিতে পেরেছেন। সাংবাদিক বৈঠকে কথা বললেন মন্ত্রী রতনলাল নাথ। মুখ্যমন্ত্রীর পজিটিভ দৃষ্টিভঙ্গি, অর্থাৎ উনি কৃষকদের যদি না দাঁড় করানো যায় তাহলে রাজ্যের এই সবকার সাথ সবকার বিকাশের স্লোগান তাহলে মার খেয়ে যাবে। এই জন্য আমরা কৃষকদের এই সিদ্ধান্ত আজকের মন্ত্রিসভা করেছে। মন্ত্রী রতনলাল নাথ স্পষ্টভাবে বলেন বর্তমান সরকার কৃষকদের হাত মজবুত করছে। 5 জানুয়ারি পর্যন্ত কৃষক সম্মান নিধি প্রকল্পে রাজ্য পেয়েছে 271,33,00,000 টাকা। এই টাকা পেয়েছেন রাজ্যের 2,30,000 কৃষক। গত অর্থবর্ষে রাজ্যের কৃষকরা ধান ক্রয় করে পেয়েছে 86,65,00,000 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।